আজ শুক্রবার 23শে চৈত্র 2023 সালের 7ই এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুড ফ্রাইডে এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি আপনি আপনার এবং আপনার আপনজনেদের স্বাস্থ্যের দিকে সুদৃষ্টি বজায় রাখবেন। বন্ধুরা, গতকাল 6ই এপ্রিল শুক্রাচার্য রাশি পরিবর্তন করে নিজের রাশিতে প্রবেশ করেছেন, ফলস্বরূপ মালব্য নামক একটি রাজযোগ তৈরি হয়ে গিয়েছে। আর তাই মালব্য রাজযোগের কারণে আপনাদের ক্ষেত্রে আগত যে 15-20 দিন ঠিক কী কী পরিবর্তন আপনারা অনুভূত করতে চলেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে রাখলাম। আর এপ্রিল মাস অত্যন্ত ঘটনাবহুল একটি মাস, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখুন, তা না হলে এই মালব্য নামক যে রাজযোগ আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তন আনতে পারে তার প্রকৃত মর্মার্থ কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে, সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতি হতে চলেছে, দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করলে লাভদায়ক হতে চলেছে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেটে কাজ করেন, দিনটি কিন্তু আপনাদের রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই আপনারা শপিং বা কেনাকাটা বা অন্যান্য কাজকর্মের মধ্য দিয়েই ব্যস্ত থাকতে চলেছেন। দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে সহায়ক ফলাফল আনবে। আর চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে, কর্মেও গতি অনুভব করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা গৃহের কাজ সম্পূর্ণ করবার জন্য আপনাদেরকে সাহায্য করতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন, দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাদেরও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করা উচিত।